Hey guys, welcome back to Highflyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজ আমরা এমন একটা ভিডিও দেখতে চলেছি, মানে গান, যেটা পুরনো গান যদিও, তবুও বলবো এখন আবার পুনরায় সেটা আবার নতুন করে হাজির হয়েছে এবং খুব পপুলারিটি পেয়েছে। যদিও মানে পুরনো গানটাও ভীষণ ফেমাস, তবে এখন যে গানটা আমরা দেখব সেটা শিল্পী নাটক থেকে নেওয়া। ঠিক ধরেছো, বুক চিনচিন করছে হায়। তো এই গানটায় অভিনয় করেছে যথারীতি আফরান নিশো এবং মেহজামিন, এবং সাথে সাথে যিনি ডিরেক্টর তিনি হচ্ছেন মহিদুল মহিম। আর সিএমভি মিউজিক এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা নিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি অরিজিনাল চ্যানেলের লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই অরিজিনাল ভিডিওটা দেখবে এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। চিনচিন করছে হায়, মন তো মায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তো মায় কাছে চায়। আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হাই, অ্যাকচুয়ালি এটা যে সিনেমার গান, মানে যে পুরনো সিনেমা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বাস্তব। এবং যিনি ডিরেক্টর তিনি হচ্ছেন আকরাম আলী শুভ। আর এই সিনেমায় রয়েছেন মান্না এবং পূর্ণিমা, দুজনেই বিখ্যাত। আর সাথে যাদের কণ্ঠে এই গানটা গাওয়া ছিল তারা হচ্ছেন স্বর্গীয় অ্যান্ড্রু কিশোর এবং সাথে সাথে ডলি সায়নী। তো পুরো ডিটেলস পুরনো গানের এটা। আর নতুন গানের ক্ষেত্রে এখানে আফরান নিশো তো রয়েছে, মেহজাবিনও রয়েছে, এবং যিনি ডিরেক্টর তার কথা তো আমরা, মহিদুল মহিম, তো এর আগেও আমি তাদের তার ভিডিও দেখেছি এবং খুব ভালো মানের মানে আর কি ডিরেক্টর উনি। এবং আজ যে গানটা দেখলাম ভীষণ ফেমাস হয়েছে সেটা আমি জানি। এবং এই পুরনো গান এখন একটা আমাদের এখানেও একটা চলছে যে রিমিক্স করা হচ্ছে, মানে রিমেক করা হচ্ছে অ্যাকচুয়ালি, এবং পুনরায় বেশ ভালো লাগছে শুনতে। তো এখানে বাংলাদেশেও, এখানেও দেখলাম যে শিল্পী নাটকে এই জিনিসটা করা হয়েছে এবং মানুষ প্রচুর নিচ্ছে। আসলে পুরনো জিনিসের একটা আলাদা মানে আমাদের মনে জায়গা রয়েছে পুরনো গানের প্রতি, তো সেই জিনিসটাকে উস্কে দেওয়ার মতো একটা ব্যাপার এখনকার যারা মিউজিক ডিরেক্টর রয়েছেন, তারা করছেন। নতুন অনেক ভালো ভালো গান আসছে, তার সাথে সাথে পুরনোগুলো একটা নতুন মোড়কে আমাদের সামনে পেশ করা হচ্ছে। আর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বলবো আফরান নিশোকে দারুণ কস্টিউমে সাজানো হয়েছে, মানে আফরান নিশোকে যে কোনো কস্টিউম দাও সেই কস্টিউমকে এত সুন্দর ক্যারি করে, দারুণ দারুণ মানে, আর মানে পুরো ফিল্মিংটাও অসাধারণ হয়েছে। বিশেষ কিছু এটা নিয়ে বলার নেই, কারণ যেটুকু দেখেছি 2 মিনিটের ভিডিও ছিল, অরিজিনাল গানটা 4 কি 4.5 মিনিটের এরকমের মানে টাইমের হবে, তবে এখানে 2 মিনিটের বেশি মানে দেখলাম না।
হয়তো বা অরিজিনাল যে সংটা রয়েছে মানে নাটকে হয়তো আরেকটু বড়, তবে যেটুকু দেখলাম খুব ভালো লাগলো, আফরান নিশোকে দেখতে ভালো লাগলো এবং তার স্টাইল, সবচেয়ে বড় যেটা ভালো লাগে আফরান নিশো সেটা হচ্ছে স্টাইল এবং যে কোনো জিনিস ক্যারি করা, মানে তার কনফিডেন্সটা অসাধারণ। যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো লাগতেই হবে কারণ ফেমাস হয়ে গিয়েছে গানটা। ডিসক্রিপশন বক্সে আমি অরিজিনাল ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে, সাথে সাথে অরিজিনাল চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট সেকশন পড়ে রয়েছে, সেখানে গিয়ে আরও এই ধরনের লিঙ্ক শেয়ার করতে পারো, যাতে করে আমি তোমাদের সামনে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। আর বিশেষ কিছু বলার নেই, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আরও কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য স্টে টিউনড।